আলাইকুম আশা করছি করোনা পরিস্থিতিতে আপনারা যথেষ্ট ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব ক্লাস এইট এর যে কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট আছে এই বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষ অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু লাইক প্রেস করবেন চলুন আগে দেখা আসি কোশ্চেন কি কি প্রশ্নের আনসার করতে হবে অ্যাসাইনমেন্টে কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টে দুইটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে একটি এক নাম্বার একটি দুই নাম্বার এক নাম্বারের মধ্যে আবার হচ্ছে দুইটি করে প্রশ্ন আছে এক নাম্বারে যে দুইটি প্রশ্ন আছে তার ক নাম্বার হচ্ছে জিএম এম ফসল বলতে কি বোঝো এবং খ নাম্বার প্রশ্নে রয়েছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষি তুলনা করো অর্থাৎ বাংলাদেশ এবং ভিয়েতনামের যে কৃষি এর মধ্যে কার কৃষিটা ভালো এবং কার কৃষিটা খারাপ এটা তুলনা করতে বলা হয়েছে এবং দুই নাম্বারের ক নাম্বারের প্রশ্ন রয়েছে গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলো লিখ অর্থাৎ গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের যেগুলো শর্ত আছে এগুলো আমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে এবং দুয়ের খ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক এটা ব্যাখ্যা করতে হবে অর্থাৎ আমরা জানি যে ইউরিয়া সার দুই ধরনের একটি হচ্ছে গুটি ইউরিয়া আর একটি হচ্ছে ছোট ছোট যেটা ইউরিয়া সেইটার মধ্যে কোনটি ব্যবহার সুবিধাজনক এটা ব্যাখ্যা করতে হবে চলো উত্তরমারায় চলে যাওয়া যাক প্রথমে আমরা একের ক নাম্বার প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছিল জিএম ফসল বলতে কি বোঝো এটার উত্তর হচ্ছে জিএম বা জেনেটিক্যাল মডিফাইড হলো উদ্ভিদের জিনকে মডিফাই বা পুনর্বিনাশ করে ওই উদ্ভিদের ফলন বাড়ানো আর এভাবে উৎপাদিত ফসলকে জিএম ফসল বলা হয় নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন তারপরে বলা হচ্ছে হাইব্রিড সবকিছুই জিএম ফসল তবে এই ধরনের ফসল প্রাকৃতিক প্রতিরূপ তুলনায় বিশাত্ত এলজেনিক বা কম পুষ্টি হতে পারে নিশ্চয়ই ক নাম্বার প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে হুবহু কপি করে যদি আপনারা অ্যাসাইনমেন্ট পেজে লেখেন তাহলে কিন্তু আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন এখন আমরা আসি একের খ নাম্বার প্রশ্নে উত্তরে এখানে বলা হয়েছে যে কি বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষি তুলনা বাংলাদেশ এবং ভিয়েতনামের কৃষি তুলনা আমরা আসি প্রথমে আমরা কৃষিরোনাম দিয়ে শুরু করছি বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশে কৃষি উন্নয়ন ও গবেষণায় ভালো অবস্থান করে আছে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের পিছনে কৃষি সমাজ ও কৃষির অবদান অনেক দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয় কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন এক নম্বরে আমরা আসি পঁচিশ বছর আগে ভিয়েতনামের কৃষি ছিল অনেকটাই না বলার মতো কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই সৃজনশীল ও শক্তিশালী হওয়ার কারণে দেশটির কৃষি চিত্র একেবারে পাল্টে যায় সেই তুলনায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কৃষিতে তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি বা পরিবর্তন সাধিত হয়নি কারণ কৃষি সমবায় সংগঠনগুলো তেমন শক্তিশালী ও সংগঠিত ছিল না দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের কৃষি সমবায় সংগঠনগুলো ভিয়েতনামের সংগঠনগুলোর মতো এতটা তৎপর না যদিও কিছু কৃষি সমবায় মাঠ পর্যায়ে কাজ করছে কিন্তু তা চোখে পড়ার মতো না অন্যদিকে ভিয়েতনামের সংগঠনগুলো কৃষি সম্প্রসারণে প্রচুর টাকা ব্যয় করে এবং কৃষি নীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে ধারণা প্রদান করে যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানি কারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে এখন আমরা আসি দুই নম্বরের ক নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে গ্রিন হাউস কৌশল কি গ্রিন হাউস ফসলের বিস্তাত গুণগত মান পরিবর্তন না করেই উন্মুক্ত মাঠে ফসল উৎপাদন না করে একটি বদ্ধ ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলু উত্তাপ ও বায়ুর আর্দ্রতা বজায় রেখে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে গীন হাউস কৌশলটা কি গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের জন্য তিনটি শর্ত রয়েছে গাছের গুণগত মান ও সুষম পুষ্টি সরবরাহের জন্য নিচের তিনটি শর্ত বাস্তবায়ন করা প্রয়োজন প্রথম প্রথম হচ্ছে, শর্ত পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা কারণ বদ্ধ ঘরে যদি ফসলের জন্য উপযুক্ত পরিবেশ এবং গাছের ধরন অনুযায়ী পুষ্টি সম্পর্কিত জ্ঞান না থাকে তাহলে গ্রিন হাউস কৌশল আশানুরূপ ফল নাও দিতে পারে দ্বিতীয় শর্ত হচ্ছে গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের দ্বিতীয় শর্তটি হলো গাছের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় যান্ত্রিক ব্যবস্থা স্থাপন করা এবং সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা তৃতীয় শর্ত হচ্ছে গ্রিন কৌশলের তৃতীয় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা গ্রিনহাউস পদ্ধতিতে ফসল উৎপাদন খুবই ব্যয় সাপেক্ষ এর মাধ্যমে বেশি ফসল উৎপাদন করা যায় না তাছাড়া এই পদ্ধতিতে সকল ফসল উৎপাদন সম্ভব নয় এখন আমরা আসি দুইয়ের খ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক কেন তার ব্যাখ্যা উপস্থাপন করো এখানে আমরা ব্যাখ্যা উপস্থাপন করে এক নম্বর পয়েন্টে বলেছি দানাদার ইউরিয়া প্রয়োগ করা সহজ এবং সময় ও শ্রম কম লাগলেও কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হয় অন্যদিকে গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয় দুই নম্বর পয়েন্টে আমরা রেখেছি দানাদার ইউরিয়া পানিতে মিশে দ্রুত গলে এবং চুয়ে মাটির নিচে শিকড় অঞ্চলে বাইরে চলে যায় ফলে অপচয় এবং খরচ বেশি হয় কিন্তু গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে এবং অপচয় ও খরচ কম হয় তিন নাম্বার আমরা রেখেছি দানাদার ইউরিয়ার তুলনায় গুটি ইউরিয়া ব্যবহার বিশ থেকে তিরিশ ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয় ও ষোলো থেকে বিশ ভাগ ফসল বৃদ্ধি পায় অর্থাৎ ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার অধিক লাভজনক আশা করি আপনারা সম্পূর্ণ উত্তরটি হুব বুঝতে পেরেছেন তাই যদি আপনারা সম্পূর্ণভাবে শতভাগ মাস্ক পেতে চান তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্টটিকে হুব আপনারা কপি করলেই আপনারা কিন্তু সম্পূর্ণ মাস্ক পেয়ে যাবেন ভালো থাকবেন যেহেতু বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে তাই অবশ্যই আপনি নিরাপদে থাকবেন আপনার পরিবারকে নিরাপদে রাখবেন গুড